লট্টা মাছ ভুনা অনেক বেশি মজার আর অনেক পছন্দের একটা খাবার আমার। হ্যালো সবাইকে, কেমন আছেন? আমরা তো খুব ভালো আছি। লট্টা মাছ ভুনা করব। আমি লট্টা মাছটা আনার পর একদম পরিষ্কার করে কেটে ধুয়ে রাখছিলাম, এখন শুধু পিস করে নিলাম। তো আবার ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর আমি যেভাবে রান্না করি চলুন আপনাদের সাথেও শেয়ার করি। তেলে দিয়ে দিলাম আমি কেটে রাখা পেঁয়াজ, লবণটা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়, মানে ভাজাটা তাড়াতাড়ি হয়। পেঁয়াজটা মোটামুটি হালকা কালার করে ভেজে নেবো, মানে কালারটা একটু চেঞ্জ হলেই হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিলাম আদা রসুন আর টমেটোর পেস্ট 2 চামচের মতো। তো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর এখন দিয়ে দেবো আমি রেগুলার যে মশলা আমরা মাছে ব্যবহার করি ওই মশলাগুলোই, হলুদ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, সাধন যে লবণ আগেই দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে একটু একটু করে জল দেবো আর বেশ কয়েকবার মানে জলটা দিয়ে আস্তে আস্তে করে মশলাটা কষিয়ে নেবো, কারণ মশলা কষানো যত ভালো হবে মাছের স্বাদটা তত বেশি ভালো হবে। কাঁচামরিচ আর দিচ্ছি না। এরকম লট্টা মাছ ভুনা হলে এক প্লেট ভাত খুব সহজেই শেষ হয়ে যায়। দেখা যায় ভালো যে কোনো একটা আইটেম হলেই হয়, ওই যে আমার 3-4টা আইটেম লাগবে এরকম না। তো ভালো করে মশলাটা আমি অনেক অনেক বলতে বেশ কিছু টাইম কষিয়ে এখন যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কেটে রাখা মাছটা দিয়ে দিলাম। ঝুড়িটাও ভালো লাগে। আবার দেখা যায় মাঝে মধ্যে এইভাবে আমি লট্টা মাছটা ভুনাও করি, একদম আলতো হাতে মানে নেড়ে দেবো, কারণ মাছটা যেহেতু অনেক বেশি নরম বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে। এইভাবে আস্তে আস্তে আমি কিছুক্ষণ কষিয়ে তারপর একটু ঝোলের জন্য জলটা দেব। তো বেশ অনেকটা টাইম কষিয়ে নিয়েছি, একটু ঢেকেও দিয়েছিলাম, এখন নিজের থেকে আবার একটু নেড়ে দিচ্ছি যাতে লেগে না যায়। আর এখন সামান্য পরিমাণ আমি জলটা অ্যাড করে দেব যাতে মানে একদম মাখা মাখা থাকে। ইচ্ছা করলে এইভাবেও মানে নামিয়ে নেওয়া যায় আর জল অ্যাড না করে। তারপর আমি একটু দিলাম। তো কেমন লাগলো আর কে কীভাবে লট্টা মাছটা ভুনা করেন অবশ্যই জানাবেন। নামানোর আগে ধনিয়া পাতা দিলে সব থেকে বেশি মজা হতো। রান্না তো কমপ্লিট, তো বাসায় নেই ধনিয়া পাতাটা, আমার বাসায় দেখা যায় বেশিরভাগ টাইমই থাকে না, খুব কম থাকে। তো আজকের কী বলবো, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কোনো নতুন রেসিপি বা নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা। যারা পেজটি ফলো করেননি ফলো করার জন্য রিকোয়েস্ট রইলো।